হ্যালো ক্লাস টু স্টুডেন্টস গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান ওয়েলকাম ব্যাক টু দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস আশা করি তোমরা সবাই ভালো আছো তো বাচ্চারা আমরা এখন বাংলা ব্যাকরণে করছি অনুচ্ছেদ রচনা আর এই অধ্যায়টি আমাদের সেকেন্ড ডিউটি এক্সামে আছে তো আমি আগের ক্লাসে তোমাদের জীবনী বিষয়ক অনুচ্ছেদ রচনা পড়িয়েছি মাদার টেরিজা সম্পর্কে আর আর একটি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আরেকটি রচনা গরুর রচনা যেটা তোমাদের বলেছিলাম বাড়িতে পড়ার জন্য আশা করি তোমরা পড়েছ তো আজকে আমি তোমাদের আরেকটি অনুচ্ছেদ রচনা পড়াবো তো মোট আমরা অনুচ্ছেদ রচনা করছি এই পাঁচটি অনুচ্ছেদ রচনার মধ্যে তোমাদের আসবে যে কোনো দুটি এবং তার মধ্যে অথবা দেওয়া থাকবে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা তোমাদের লিখতে হবে কটা বাক্যের মধ্যে তোমরা লিখবে দশ থেকে বারোটি বাক্যের মধ্যে তোমাদের অনুচ্ছেদ রচনা লিখতে হবে ঠিক আছে তাহলে আজকে আমরা কি পড়বো আজকে আমরা পড়বো গাছ আমাদের বন্ধু তো প্রত্যেকে তোমাদের বাংলা ব্যাকরণ বই নাও এখানে তোমরা খুলবে পৃষ্ঠা একাশি গাছ আমাদের বন্ধু তাহলে আজকের অনুচ্ছেদ রচনার বিষয় হলো গাছ আমাদের বন্ধু গাছকে আমরা আমাদের বন্ধু বলে থাকি কেন তাহলে আমরা তার জন্য এই অনুচ্ছেদটি এখন পড়ব প্রকৃতির নানা উপাদানের মধ্যে গাছ আমাদের পরম বন্ধু গাছের জন্যই পৃথিবী সবুজ ও সতেজ রূপ লাভ করেছে গাছ আমাদের প্রখর গরমে ছায়া দান করে আমাদের খাবার ফল জ্বালানির কাঠ প্রদান করে নানা রঙের ফুল ফুটিয়ে প্রকৃতিকে রঙিন করে তোলে তাহলে দেখো আমাদের প্রকৃতিতে আমাদের নেচারের মধ্যে নানা ধরনের উপাদান আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো গাছ আর গাছকে আমরা পরম বন্ধু কেন বলছি কারণ এই গাছের জন্যই আমাদের পৃথিবী সবুজ এবং সতেজ রূপ লাভ করেছে গাছ আমাদের প্রখর গরমে যেমন ছায়া দান করে তেমনি গাছ যদি না থাকে আমরা খাবার ফল বা খাবার আমাদের খাবারের প্রয়োজনীয় উপকরণ আমরা কিছুই আমরা পেতে পারি না আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন আর এই খাদ্য আসে একমাত্র গাছ থেকে তাহলে গাছ না থাকলে আমাদের খাবার আমরা পেতে পারি না এবং জ্বালানি কাঠও আমরা গাছ থেকে পাই যার মাধ্যমে আমরা রান্না করতে পারি নানা রঙের ফুল ফুটিয়ে প্রকৃতিকে রঙিন করে তোলে আর এই গাছই নানা রকমের ফুল ফোটায় এবং আমাদের প্রকৃতিকে খুব সুন্দর করে তোলে রঙিন করে তোলে গাছ আমাদের বেঁচে থাকার অক্সিজেন গ্যাস দান করে এবং বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে নেয় তাহলে আমাদের যে নিঃশ্বাস আমাদের শরীরের যে নিঃশ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া আছে যার মাধ্যমে আমরা অক্সিজেন গ্যাস প্রকৃতি থেকে আমরা গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা ছেড়ে দিই সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কিন্তু গাছ নিজে শোষণ করে নেয় এই কার্বন ডাই অক্সাইড গ্যাস বিষাক্ত গ্যাস যেটা আমরা শরীর থেকে বের করে দিই আর সেটা গাছ গ্রহণ করে এবং গাছ আমাদের কি দেয় অক্সিজেন গ্যাস দেয় যে অক্সিজেন গ্যাসটা না থাকলে আমরা না নিতে পারলে আমরা বেঁচে থাকতে পারি না তাই প্রত্যেকটা মুহূর্তে আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ করছি আমাদের থেকে নেচার আর এটা কোথায় থেকে আসছে গাছ থেকে আসছে গাছ অতিরিক্ত বর্ষা রোধ করে বন্যা ও খরা আটকায় গাছ আছে বলেই আমরা বিভিন্ন বন্যা এবং খরা থেকে আমরা রক্ষা পাই কারণ গাছ তার মাটিতে তার ধরে রাখে মাটিটাকে ধরে রাখে আর বন্যাতে গাছ আমাদের মাটিটাকে কি করে করে রক্ষা রক্ষা তাই আমরা বন্যা থেকে পাই ঠিক আছে তাহলে গাছ বিভিন্ন রকম ভাবে আমাদের বর্ষা রোধ করে বৃষ্টি অতিবৃষ্টিকে রোধ করে এবং বন্যা ও খরা থেকে আমাদের বাঁচিয়ে রাখে গাছ আমাদের জীবনে অসীম উপকার করে অসীম মানে যার কোনো শেষ নেই এমন উপকার গাছ আমাদের করতে থাকে গাছ থেকে আমরা অনেক রকমের উপকার পাই কিন্তু বর্তমানে আমরা নানা কারণে গাছ কেটে চলেছি অথচ নতুন গাছ লাগাচ্ছি না তাই প্রকৃতিকে রকম দূষণ ছড়িয়ে পড়েছে তাহলে কি বলছে যে এখন বর্তমান কালে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে আমরা গাছকে কেটে চলেছি অথচ আমরা ভুলে যাই নতুন গাছ লাগাতে একটি গাছ কাটলে তার পরিবর্তে আমরা কোনো নতুন গাছ আবার লাগাতে সেটা আমরা আগ্রহী নই বা আমরা ভুলে যাই সেটার খেয়াল করি না কারণ একটা গাছ থেকে আমরা অনেক উপকার পেয়ে থাকি তাই প্রকৃতিতে নানা রকম দূষণ ছড়িয়ে পড়ছে গাছ যদি না থাকে তাহলে আমাদের প্রকৃতিতে দূষণ বাড়তেই থাকবে বিভিন্ন কলকারখানার ধোঁয়া কলকারখানার নোংরা আবর্জনা এগুলি সব আমাদের প্রকৃতির মধ্যে মিশছে এবং প্রকৃতিকে দূষণ করছে আর যদি গাছ না থাকে সেটা আরও বাড়তে থাকবে গাছকে রক্ষা করলে তবেই মানুষ ও অন্য সকল প্রাণী বাঁচবে তাই গাছকে রক্ষা করতে হবে এবং প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে তবেই পুরো প্রকৃতি রক্ষা পাবে তাহলে গাছকে রক্ষা করলে তবেই মানুষ ও অন্য যত প্রাণী আছে পৃথিবীর বুকে সমস্ত প্রাণী কিন্তু গাছের জন্যই বেঁচে আছে গাছ যদি বাঁচে তাহলে কিন্তু প্রাণী পৃথিবীতে বেঁচে থাকবে তাই গাছকে রক্ষা করতে হবে এবং প্রচুর পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে তবেই আমরা সবাই এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারব পারবো এবং প্রকৃতিকে রক্ষা করতে পারবো তাহলে আমরা আজকে পড়লাম গাছ আমাদের বন্ধু অনুচ্ছেদ রচনা প্রত্যেকে ভালো করে এই অনুচ্ছেদ রচনাটি পড়বে এছাড়া আমি বাকি যে অনুচ্ছেদ রচনাগুলো করিয়েছি সেগুলো তোমরা মন দিয়ে করবে এই সবকটি অনুচ্ছেদ রচনার মধ্যে তোমাদের পরীক্ষাতে যে কোনো দুটি অনুচ্ছেদ রচনা আসবে এবং তার মধ্যে অথবা দেওয়া থাকবে তোমাদের তার মধ্যে থেকে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে দশ থেকে বারোটি বাক্যের মধ্যে ঠিক আছে তাহলে সবাই ভালো করে মন দিয়ে প্রস্তুত হও পরীক্ষার জন্য বাই বাই হ্যাভ আ নাইস ডে